জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে? নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? এশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি, এখন কি করব? ওযু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? সালাতে অলসতা আসলে করণীয় কি? না জেনে কাউকে মিথ্যা হবার দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে? ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনাহ হবে কিনা? নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি? বাংলায় কি দোয়া করা যাবে? মোহাম্মদ মুনতাসির, আপনি লিখেছেন, এশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি, এখন কি করব? এশার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজরের আগ পর্যন্ত, ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন, কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে, দিন হয়ে গেছে অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এরপরে আপনি যদি মনে পড়ে যে বিতির বাদ গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তখনও বিতির সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বিতির পড়ে দেবেন, যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। শারমিন আক্তার, আপনি লিখেছেন, ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনাহ হবে কিনা? ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন, সেটা বিশেষ করে কোনো ভিন্ন ধর্মের মানুষের কাছে বাজ্য হতে পারে বা মুসলমানের কাছে জায়গা হতে পারে, কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে। যদি সে ভালো ব্যবহার করে, এখান থেকে ভালো কিছু দেখে, তখন তার জন্য এটা জায়গা হতে পারে, সেই হিসাবে আপনি এটি বিক্রি করতে পারেন। এমনি নুরুন নবী, আপনি লিখেছেন, নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ডান পা আপনি রুকুয়ে সেজদাতে একবারও না লাগান জমিনে, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আপনার পা আছে সুস্থ পা, অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন না, তাহলে নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি সাতটি অঙ্গের উপরে সিজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, তোমাদের থেকে এই দুই পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলো, একটু সময় জন্য উঠে গেলো সামান্য, আবার আপনি জায়গা রেখে ফেলেন, তাতে কোনো অসুবিধা হবে না। সুমাইয়া সাদ্দাম, আপনি লিখেছেন, নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি? বাংলায় কি দোয়া করা যাবে? নামাজের সেজদায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো, বিশেষ করে আপনার দোয়া আপনার কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটি নবী আলাইহিস্সালাম বলেছেন, আকরামা ইয়াকুনু আবদু মিন রাব্বিহি সাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা সিজদায় থাকে। এখন কথা হলো মাতৃভাষায়, মায়ের ভাষায়, নিজের ভাষায় দোয়া করতে পারবেন কিনা। ফোকাহ হানাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায়, মাতৃভাষায় দোয়া করবেন না, বরং আপনি কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন। যদিও আরবের ওলামায়ে কিরাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন। এরপরে রোকসানা পারভীন, আপনি লিখেছেন, সালাতে অলসতা আসলে করণীয় কি? সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য, সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারেন এবং সে সম্পর্কিত অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন, এবং নেককার এবং আব্দুল সালেহ বা আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি পরেশগাদের সোহবত এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন, ওঠা বসা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের অলসতা দূর হবে বলে আশা করছি। ফারজানা ফারিন, আপনি লিখেছেন, না জেনে কাউকে মিথ্যা হবার দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে? দেখুন, না জেনে যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন জানতে পারলেন যে তার প্রতি অপবাদ দিয়েছেন, তার প্রতি অবিচার করেছেন, তার হক নষ্ট করেছেন, অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন। কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করলেন, অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন। এমনি রাহিম সরকার, আপনি লিখেছেন, উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? উজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো যে কোনো ক্ষতিকর বিষয় নয়। তানিয়া খান, আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লা বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাহির থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওজুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। রমজান বিপ্লব, আপনি লিখেছেন, জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে? না, জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না, তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে, যেগুলো নেশা জাতীয়, সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয়। তবে যেটা সুগ্রহণের জন্য, শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা, সেটি খাওয়া যেতে পারে। আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? নাভি নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে? ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? নতুন জামা পরে কি নামাজ হবে? ধোয়া ছাড়া ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়? কথাটা কতটুকু সত্য? কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? মেফতল জান্নাতি একদিকে জানতে চেয়েছেন, আপনি নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? রুকু সিজদা করা যাবে, কোনো অসুবিধা নেই, তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না।
তবে আমলে কাসির যেন না হয়। অর্থাৎ আপনি এর সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কিনা এটা নিয়ে সন্দেহে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না। সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন, যদি না সরানো সালাত হয়ে যাবে। আসমা আক্তার জানতে চেয়েছেন, ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কথাটা কতটুকু সত্য না বোন এটি সঠিক কথা নয়? ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কিছু কোথাও আসেনি। আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান, অর্থাৎ সালাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ, সালাতেও কথা বলা যায় এখানেও কথা বলা যায়, এটা আমাদের মন গড়া কথা, কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ভাত খেতে বসে একবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে, নিজের কোনো ক্ষতি হতে পারে, এরকম করা উচিত নয়। এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কিছুকে ইচ্ছা খেতে পারে সেটা করা উচিত নয়। হ্যাঁ, দু চারটা কথা বলা, সালাম দেওয়া বা আসেন বসেন হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই। সুজন শেখ এআডি থেকে আপনি জানতে চেয়েছেন, ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? দেখুন, ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তাহাম্মুম করে সালাত আদায় করার কোনো সুযোগ নেই, কারণ অপবিত্র অবস্থায় সালাত আদায় করা যায় না। প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে। এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন, কিন্তু কোনো অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় এমন করে সালাত আদায় করে সালাত হবে না। ওয়াইদুল্লাহ অপু জানতে চেয়েছেন, নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ভাই ওয়াইদুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, ধোয়া জরুরি না। অনেকে মনে করেন নতুন জামা পরলে, নতুন জামা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাত আদায় করতে হবে, উত্তর এই ধারণাটা সঠিক নয়। কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই। কোনো পোশাকে নাপাক লেগে থাকে কোনো প্রমাণ না থাকলে সন্দেহাবশত এটাকে নাপাক মনে করার কোনো কারণ, এটা কারখানায় তৈরি হয় সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই, অতএব আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন? বিধায় নতুন এটা পরে আপনি সালাত আদায় করতে পারেন। হ্যাঁ, আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধোন ধুয়ে তারপর সালাত আদায় করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাক নাপাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। আরমানউদ্দিন শুভ, আপনি জানতেছেন, পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে? পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সন্তান যদি পাপ করেন, তাহলে সেক্ষেত্রে পিতা যদি অনুমান থাকে যে এই ছেলে বা আমাদের সমাজে এই পাপগুলো করে থাকে মৃত্যুর পরে, হতে পারে এগুলো তার মধ্যে, তাহলে সেক্ষেত্রে আগে থেকে তার জন্য ওসিয়ত করা কর্তব্য। তিনি যদি ওসিয়ত করে দিয়ে থাকেন, তাকে যদি সঠিক নির্দেশনা দিয়ে থাকেন, তারপরও সে যদি বিপদে চলে যায়, তাহলে এর দায়ভার বাবাকে নিতে হবে না। তবে এর সাথে দায়ুস হওয়ার সম্পর্ক নেই। দায়ুস হলো অশ্লীল কোনো কাজ যদি করা হয়, আপনার জেনা সংশ্লিষ্ট কোনো কাজ করা হয়, সেগুলোতে যদি বাবা মা বা অভিভাবক তারা যদি সন্তুষ্ট থাকেন, মারা যাওয়ার পরে দায়ী হওয়ার অপশন নেই। আর এখানে সেই অপরাধের কথা বলা হয়নি, বিধায় দায়ুস নয়, তবে তিনি দায়ী হবেন কিনা এই কথা আমরা বলতে পারি। উত্তর হলো সেটাই যেটা আমরা একটু আগে বললাম। মকসুদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন, নাবি নিজের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? যাবে না, নাবি নিজের পশম পরিষ্কার করার পর গোসল সালাত আদায় করতে পারেন, তবে কোনো লোম যেন না থাকে, ঝরে যেন না পড়ে, বিশ্বের মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? দেখে পড়লে সওয়াব হবে, না দেখে পড়লেও সওয়াব হবে, দেখে আর না দেখে পড়ার ভিতরে সওয়াবের কোনো তারতম্যের কথা হাদিসে বলা হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাষ্য হলো এরকম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, রাসূল কোরআন কারীম থেকে যদি কেউ একটি হরফ পড়ে, এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়া, অতএব যে কোনোভাবে পড়লেই সওয়াব পাওয়া যাবে। তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এভাবে সংকলিত রূপ ছিল না, মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো, অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সওয়াবই হবে, দেখে পড়লে যেই সওয়াব হবে। আর কোরআন তেলাওয়াতের সওয়াব অবশ্যই তেলাওয়াত করলেও সওয়াব হবে, তবে শুনলেও সওয়াব হবে, কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয়, অতএব এখানে সওয়াব অবশ্যই একটু বেশি হবে। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? জি আরিফ ভাই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজান হলে তখন প্রস্রাব পায়খানা করা যাবে না এমন কোনো কথা নেই।